ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো যেন অস্ত্রের গোদাম রামদা ছুরি ও চাইনিজ কুড়াল সহ নানা ধরনের দেশীয় ও বিদেশি অস্ত্র বেরিয়ে এসেছে শিক্ষার্থীদের অভিযানে এছাড়া পুলিশের লোগো সম্বলিত হেলমেটও পাওয়া গেছে শিক্ষার্থীরা অভিযোগ করেছে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন দমাতে এসব অস্ত্র ব্যবহার করত ছাত্রলীগ রিপোর্ট করছেন সুফিয়ান নিরাপদ ক্যাম্পাস গড়তে সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালায় ঢাকা কলেজের বিভিন্ন আবাসিক হলে তল্লাশি করে ছাত্রিক নেতাদের কক্ষগুলোতেও অভিযানে নেমে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে সহস্রাধিক অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা সেই সাথে মিলে দেশি ও বিদেশি মদের বহুসংখ্যক বোতল দেখতে তো পাইলেন কি একটা বাজে অবস্থা তারা করছে রামদা হকিস্টিক চেন থেকে সহকারে মানে এগুলা অস্ত্র নিয়ে তারা অতর্কিত ভাবে হামলা চালাইছিল সাধারণ শিক্ষার্থীদের ওপর বোতল আপনারা দেখছেন কিনা দুটো বোতল এইভাবে গাঁজা উদ্ধার করা হয়েছে বোতল ভর্তি গাঁজা পাতা এটা চলে যায় গুরাকরা ছিল যারা উদ্ধার করা হয়েছে আমি জানি না আসলে আদৌ শিক্ষার্থই কিনা শিক্ষার্থীরা জানায় অভিযানের বিষয়ে আগেই জেনে যায় ছাত্র সেই SU নেতারা তাদের অবৈধ অস্ত্রগুলো কক্ষ থেকে সরিয়ে ফেলে জোর বলতে পারি যে তারা আগে এসে সবকিছু সরিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেকটা রুম অগোছালো ছিল আমরা এসে প্রত্যেকটা রুম অগোছালো দেখেছি এবং বেশিরভাগ রুমের তালা খোলা দেখেছি এই আশ্রয়গুলোই তাদের কলম তা তাদের তাদের পড়াশোনার শরণচমাদি এসকেএল এসারা যে বই খাতা এটাই মনে হয় যে আশ্রয়ই তাদের পড়াশারণ চমাদি